দেখো, আজকে তোমাদের আমি পড়াবো বারবেন্ডিং শিডিউল অফ এ রেক্ট্যাঙ্গুলার বিম, আরসিসি রেক্ট্যাঙ্গুলার বিম। তোমরা দেখেছো অনেকেই, এইটা হচ্ছে বিমের লংগিটিউডিনাল সেকশন, যে বিমের লেন্থ হচ্ছে ক্লিয়ার স্প্যান 4000 এবং দু এন্ডে সাপোর্ট হচ্ছে 250 মিলিমিটার উইথ। বিমটার ডেপথ হচ্ছে 500 মিলিমিটার। আর এই দুটো হচ্ছে এর ক্রস সেকশন। ক্রস সেকশনে দেখো, ব্রেথ হচ্ছে 250 মিলিমিটার, ডেপথ 500 মিলিমিটার, 250 মিলিমিটার ব্রেথ, 500 মিলিমিটার ডেপথ, আর টোটাল লেন্থ অফ দ্য বিম 4500। এবার রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখো। প্রথম হচ্ছে অ্যালং দ্য লেন্থ লংগিটিউডিনালি বটমে আছে দুটো স্ট্রেট বার। এই যে দুটো বটম স্ট্রেট বার, 2 নাম্বার 16.5 বটম স্ট্রেট বার। আর একটা দেখো, এই দুপাশে এখানে মাঝখানে এসে এরকমভাবে ক্র্যাঙ্ক হয়ে গেছে। এই ক্র্যাঙ্ক বার হচ্ছে এইখান থেকে দেখো, টপে আছে, তারপর ক্র্যাঙ্ক হয়ে নিচে এসেছে, এসে আবার এদিকে ক্র্যাঙ্ক হয়ে ওপরে আছে। তার মানে মাঝখানটায় নিচে, দুপাশে ক্র্যাঙ্ক হয়ে ওপরে গেছে। এটা 2 নাম্বার 25 ক্র্যাঙ্ক বার, 2 নাম্বার 25 ক্র্যাঙ্ক বার। আর ওপরে আছে দেখো, অ্যালং দ্য লেন্থ পুরোটা 2 নাম্বার 12.5 হ্যাঙ্গার বার, 2 নাম্বার 12.5 হ্যাঙ্গার বার লংগিটিউডিনালি ওপরে আছে। তাহলে আমাদের দেখো মেইন বার এইগুলো, প্রথম হচ্ছে দুটো বটম স্টেট বার, দুটো ক্র্যাঙ্ক বার আর দুটো হ্যাঙ্গার বার। আর এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ স্টিরাপ, এগুলো হচ্ছে স্টিরাপ, 2 লেগড 8.5 স্টিরাপস অ্যাট দ্য রেট অফ 120 মিলিমিটার সিবাইসি নিয়ার সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের কাছে একটু ঘন ঘন 120 মিলিমিটার দূরে দূরে, অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 200 মিলিমিটার সিবাইসি অন মিডল পোর্শন, এই মিডিলগুলো একটু গ্যাপগুলো বেশি, এগুলো হচ্ছে 200 মিলিমিটার দূরে দূরে। এবার ক্রস সেকশন দেখো, যখন আমি মাঝে কাটছি সেন্টারে, ক্রস সেকশন অ্যাট দ্য মিডিল, এখানে আমি দেখতে পাচ্ছি দেখো বিমটা, এই যে স্টিরাপ, স্টিরাপের ভেতরে দেখো বটমে দুই কোণে দুটো স্ট্রেট বার, 2 নাম্বার 16.5 বটম স্ট্রেট বার, আর মাঝে দুটো দেখো 2 নাম্বার 25 ক্র্যাঙ্ক বার, আর ওপরের দু কোণায় দুটো দেখো 2 নাম্বার 12.5 হ্যাঙ্গার বার, আর স্টিরাপটা দেখো 2 লেগড 8.5 স্টিরাপস অ্যাট দ্য রেট 120 সিবাইসি নিয়ার সাপোর্ট অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 200 সিসি অ্যাট মিডিল। আর সাপোর্টের কাছে কাটলে দেখো, এইটা এই সেকশনটা ক্রস সেকশন নিয়ার সাপোর্ট বিবি। এখানে দেখো, এইখানে দেখো রিইনফোর্সমেন্টগুলো দেখো, বটমে দুটো স্টেট বার, 2 নাম্বার 16.5 বটম স্টেট বার, ক্র্যাঙ্ক বারটা দেখো উপরে উঠে গেছে সাপোর্টের কাছে, 2 নাম্বার 25 ক্র্যাঙ্ক বার, আর এই কোনায় ওপরের দুটো কোনায় হচ্ছে 2 নাম্বার 12.5 হ্যাঙ্গার বার, আর স্টিরাপ হচ্ছে ওই একইভাবে 2 লেগড 8.5 স্টিরাপস অ্যাট দ্য রেট অফ 120 সিবাইসি নিয়ার সাপোর্ট অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 200 মিলিমিটার সিবাইসি অ্যাট মিডল। এই হচ্ছে ডিটেলড অফ দ্য রিইনফোর্সমেন্ট। এবার দেখো বারবেন্ডিং শিডিউল, বারবেন্ডিং শিডিউল অ্যান্ড এস্টিমেট অফ আরসিসি রেক্ট্যাঙ্গুলার বিম। এখানে দেখো, এই ছকটা প্রথম করতে হবে বিবিএস এর সিরিয়াল নাম্বার, নেম অর মার্ক অফ বার, ডায়া ইন মিলিমিটার, শেপ অফ বার, অ্যাকচুয়াল লেন্থ অফ ইচ বার, নাম্বারস অফ বার, টোটাল লেন্থ ইন মিটার, ওয়েট পার মিটার লেন্থ ইন কেজি পার মিটার, টোটাল ওয়েট কেজি রিমার্কস। এখানে দেখো, 1 নম্বর বটম স্ট্রেট বার, যেটা আমরা ওই এই বিমের ক্রস সেকশনে বলেছিলাম, অ্যালং দ্য লেন্থ এইটা আছে, অ্যালং দ্য লেন্থ এইটা, সেটা এখানে দেখো শেপটা এরকম আছে। দেখো বিমের টোটাল লেন্থ ছিল 4500, ওখানে এন্ড কভার ধরা আছে 2x25, এন্ড কভার দেখো এই জায়গাটা, এই যে এন্ড কভার 25 মিলিমিটার, এদিকেও দেখো এন্ড কভার 25 মিলিমিটার, আমি এখানে লিখে দিয়েছি ক্লিয়ার কভার অ্যাট এন্ড 25 মিলিমিটার, টপ বটম অ্যান্ড সাইড ক্লিয়ার কভার 20 মিলিমিটার, অর্থাৎ এইটা দেখো টপ কভার, এখান থেকে গ্যাপটা, এইটা দেখো বটম কভার,
আবার এইগুলো দেখো সাইডস কভার, এই সাইড কভার হচ্ছে সমস্ত 20 মিলিমিটার, আর এন্ড কভার অনলি 25 মিলিমিটার। তাহলে টোটাল লেন্থ 4500 থেকে দুটো এন্ড কভার 25 বাদ দিলে 4450 এই লেন্থটা। আর এই যে 90 ডিগ্রি হুক করা আছে এন্ডে, 90 ডিগ্রি হুক এক্সট্রা ফর ইচ 90 ডিগ্রি হুক 6 5 5 হচ্ছে ডায়া, তাহলে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 4450 প্লাস 2 × 6 × 16 সমান 4642 মিলিমিটার সমান 4.64 মিটার। নাম্বারস হচ্ছে দুটো, তাহলে টোটাল লেন্থ এই 4.64 × 2 9.24। আর ওয়েট পার মিটার লেন্থ দেখো ক্রস সেকশন এরিয়া পাই বাই 4 × 0.016² × ডেন্সিটি, ডেন্সিটি অফ দ্য রিনফোর্সমেন্ট 7850 kg/m³, সেটা দিয়ে গুণ করলে দেখো 1.58 kg/m। তার মানে এই ষোলো ডায়া রডের ওজন হচ্ছে 1.58 kg/m। তাহলে লেন্থ 9.24, তাকে পার ইউনিট লেন্থ দিয়ে ওয়েট দিয়ে গুণ করলে পারে 14.60 kg। এবারে ক্র্যাঙ্ক বার 20 মিলিমিটার ডায়া, দেখো এরকম শেপটা, তার মাঝখানটা নিচে দুপাশে ক্র্যাঙ্ক হয়ে ওপরে ক্র্যাঙ্ক করা আছে। দেখো L/4 থেকে L/5, মানে হচ্ছে এই দেখো এখানে ড্রয়িং আমাদের লেখা আছে 800 মিলিমিটার দূরে ক্র্যাঙ্ক, তার মানে এইদিকে দেখো আরো সাপোর্টের ভেতর 225 মিলিমিটার, তার মানে এখান থেকে ক্র্যাঙ্ক হয়েছে এই দূরত্বটা হচ্ছে 1025, সেটা এখানে লিখেছি দেখো 1025, এদিকে 1025, তাহলে মাঝখানটা 2400, টোটাল আউট টু আউট লেন্থ হচ্ছে 4450। তাহলে দেখো এখানে এই যে এক্সট্রা ক্র্যাঙ্কের জন্য, এই ক্র্যাঙ্কের জন্য এক্সট্রা হচ্ছে 0.42H হয়, এইখানে লিখেছি দেখো এক্সট্রা ফর ইচ ক্র্যাঙ্ক 45 ডিগ্রি ক্র্যাঙ্ক 0.42H। এইচটা কি, এইচ হচ্ছে টপ, এই যে এখানে ড্রয়িং এ এই টপ লেয়ার, টপ পজিশন আর বটম পজিশনে সেন্টার টু সেন্টার ভার্টিক্যাল হাইট, এইটা এইচ। তাহলে এইচ বার করতে গেলে দেখো বিমের টোটাল ডেপথ 500, তার থেকে দুটো কভার টপ কভার বটম কভার 20, মাইনাস দুটো স্টিরাপের ডায়া 8, মাইনাস 2 × 20/2, মানে অর্থাৎ ওই রডটার সেন্টারে 20/2 20/2 দুদিকে ওপরে আর নিচে বিয়োগ করলে পারে 4 to 4 মিলিমিটার, তার মানে এই এইচটা হচ্ছে 4 to 4 মিলিমিটার। তাহলে অ্যাকচুয়াল লেন্থ 4450 প্লাস 2 × 6 × 20 প্লাস 2 × 0.42 × 4 to 4 সমান 5046 মিলিমিটার, 5.05 মিটার। দুটো আছে তাহলে 2 × 5.05 10.10 মিটার, এর ইউনিট লেন্থের ওজন 5/4 × 0.02² × 7850 2.47 kg/m। তাহলে 10.10 × 2.47 24.95 kg। এবার 3 নম্বর হ্যাঙ্গার বার 12 মিলিমিটারের ডায়া, দেখো এই টপে আছে বলে নিচের দিকে বে হুকটা, তাহলে আউট টু আউট লেন্থ 4450 মিলিমিটার। তাহলে অ্যাকচুয়াল লেন্থ 4450 প্লাস 2 × 6 5, তাহলে এটা 4594 মিলিমিটার, 4.6 মিটার। তাহলে 2 নাম্বারস, তাহলে 4.6 × 2 9.2 মিটার, এর ওজন পার মিটার লেন্থের 5/4 × 0.012² × 7850 সমান 0.89 kg/m। তাহলে লেন্থ 9.2 × 0.89 8.19 kg। এবার 4 নম্বর দেখো টু লেগ স্টিরাপ, স্টিরাপ 8 মিলিমিটার ডায়া, স্টিরাপের শেপটা দেখো এইরকম, এই শেপের এই সেন্টার থেকে এই সেন্টার উইথটা হচ্ছে এ, আর সেন্টার থেকে এই সেন্টার ডেপথটা হচ্ছে বি। দেখো এখানে আমি লিখেছি এ হচ্ছে সেন্টার টু সেন্টার উইথ, সেটা কি দেখো বিমের ব্রেথ 250 মাইনাস দুটো ক্লিয়ার কভার 20 মাইনাস ওই স্টিরাপের হাফ ডায়া করে দুটো হাফ ডায়া 8/2 সমান 202 মিলিমিটার। আর বি হচ্ছে সেন্টার টু সেন্টার হাইট 500 মাইনাস 2 × ক্লিয়ার কভার দুটো 20 মাইনাস 2 × 8/2 সমান 452 মিলিমিটার। আর ওই বেন্ডের জন্যে হুকের জন্য এক্সট্রা ফর হুক 24 5, তাহলে লেন্থটা দাঁড়াচ্ছে দেখো 2 × a + b + 24 5
2 × 452 + 202 + 24 × 8 = 1500 mm = 1.5 meter. Numbers দেখো ড্রয়িং এ চলে এসো, ড্রয়িং এ দেখো এই সাপোর্টের কাছে বলা আছে 120 mm দূরে দূরে, এখান থেকে এতটা, এটা কতটা ডিস্টেন্স দেখো এখানে দেখানো আছে, এই 800 আর 225 মানে 1025, তাহলে দুদিকে 1025 হচ্ছে 120 করে দূরে দূরে, আর মাঝখানটা হচ্ছে 200 দূরে দূরে। তাহলে এসো নাম্বারস এ 2 × 1025 / 120 + 2400 আর মোটের উপর একটা বেশি হয় যে জানো তোমরা স্টির আপ, কারণ এগুলো তো স্পেসিং, বেসিং দিয়ে ভাগ করলে স্পেসিংটা পাওয়া যাবে আর রড হচ্ছে একটা বেশি প্লাস ওয়ান, তাহলে এইটাকে আগে রাউন্ড করতে হয় 2 × 9 + 12 + 1 = 31, তাহলে 31 × 1.5 = 46.5, এর ওয়েট হচ্ছে 5/4 × 0.008² × 7850 = 0.39 kg/m, এইটা ইন্টু এইটা সমান 18.14 kg, এগুলো যোগ করলে দেখো দাঁড়াচ্ছে আমার 65.88 kg, এর সঙ্গে অ্যাড 5% ফর ওয়েস্টেজ ল্যাপিং এটসেট্রা, এটা হচ্ছে 3.3, তাহলে টোটাল রিনফোর্সমেন্ট এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 69.18 kg, আর এর বাইন্ডিং তার লাগবে এই রিনফোর্সমেন্টের 1% 69.18 × 1% মানে 0.692 kg, আর কোয়ান্টিটি অফ শাটারিং দেখো বটম বিমটার বটমে হচ্ছে 4 মিটার লেন্থ, 0.25 হচ্ছে ব্রেথ, তাহলে 1 মিটার স্কোয়ার, সাইডস দেখো দুটো সাইড 2 × 4 মিটার × 0.5 4 মিটার স্কোয়ার, আর অ্যাট এন্ড এটা এন্ড হবে অ্যাট এন্ড 2 × 0.25 × 0.5 0.25 meter square, তাহলে 5.25 meter square, কোয়ান্টিটি অফ আরসিসি 1:1.5:3, তাহলে ওভারঅল লেন্থ 4.5 × ব্রেথ 0.25 × ডেপ্থ 0.5 = 0.5625 meter cube, তাহলে এবার কোয়ান্টিটি অফ মেটেরিয়ালস বার করতে হবে, ড্রাই ভলিউম অফ কংক্রিট 54% ইনক্রিজ করতে হয় আমরা জানি 1.54 × 0.5625 = 0.866 meter cube, 54% ইনক্রিজিং, তাহলে সিমেন্ট ইজ ইকুয়াল টু দেখো 0.866 / সাম অফ প্রপোর্শন 1 + 1.5 + 3, তার ওয়ান পার্ট হচ্ছে সিমেন্ট ইন্টু 1 = 0.157 meter cube, 1 meter cube এক ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে 0.0347, তাহলে 0.0347 দিয়ে ভাগ করলে 4.52 bags, এখানে আমি লিখে দিয়েছি ভলিউম অফ ওয়ান ব্যাগ 50 kg সিমেন্ট 0.0347 meter cube, স্যান্ড ইজ ইকুয়াল টু 0.866 / সাম অফ প্রপোর্শন 1 + 1.5 + 3 × 1.5 × 0.236 meter cube, স্টোন চিপস 0.866 / 1 + 1.5 + 3 × 3 = 0.472 meter cube, এই হচ্ছে আমাদের মেটেরিয়ালস, ঠিক আছে, থ্যাংক ইউ।